রাজনীতিকর হাতুরাত বন্দী রাজ্যর ক্রীড়া ক্ষেত্র জিলা ক্রীড়া সন্থাসমূহ রাজনীতিকর অঘোষিত প্রতিযোগিতা সভাপতির আসনত চকু সাংসদ বিধায়কর খেলক কেন্দ্র করে এনে কুটিল রাজনীতির এখন স্পষ্ট ছবি দেখা পাওয়া গেছে শিলচর ক্রীড়া সন্থাত খেল নহয় খেলর রাজনীতি 24 নভেম্বরত শিলচর ক্রীড়া সন্থার নির্বাচন সভাপতির পদত চকু সাংসদ রাজদীপ রয়ৰ এও শিলচর লোকসভা সমষ্টির নবনির্বাচিত সাংসদ ডাক্তর রাজদীপ রয় দেওবারে হবলগিয়া শিলচর ক্রীড়া সন্থার নির্বাচনত সভাপতি পদর বাবে প্রার্থিত্ব আগবহাইছে এও রাজদীপ রয়ক সভাপতি করিবলৈ উঠি পড়ি লাগিছে অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর আর মন্ত্রী পীযুষ হাজরিকা পূর্বর সভাপতি বাবুল হরক সভাপতি পদত প্রতিদ্বন্দ্বিতা নকৰিবলৈ হেঁচা প্রয়োগ করেছে আমিনুল লস্কর আর পীযুষ হাজরিকায় প্রাক্তন সভাপতির বিস্ফোরক ভাষ্য প্রার্থিত্ব প্রত্যাহারের বাবে আহিছে রাজনৈতিক হেঁচা 8 তারিখ আমাকে প্রথম আসামের মন্ত্রী একজন ফোন করে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী চাইছেন যে শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টসের প্রেসিডেন্ট পোস্টটা আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায়কে দেওয়ার জন্য আসাম বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর আমাকে বললেন যে আমি যেন ডক্টর রাজদীপ রায় এমপি উনাকে প্রেসিডেন্টের জন্য সমর্থন করি এবং আমি এই পোস্টে যাতে না দাঁড়াই এতিয়া আমিনুল হক লস্কর বা পীযুষ হাজরিকার চক্রান্তত কোনোদিনেই খেলর সৈতে জড়িত নথকা ডাক্তর রাজদীপ রয় যদি সন্থার সভাপতি হয় তেন্তে আচরিত হবলগা একো নাথাকিব কিন্তু মন করবলগিয়া যে প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেব কবীন্দ্র পুরকায়স্থ বা সুস্মিতা দেব এওঁলোকর কোনো এজনেই জিলা সন্থার চকীখনের বাবে লালায়িত নাছিল কোনোজনেই সন্থার সভাপতি হবলৈ কুটিল রাজনীতির আশ্রয় লওয়া নাছিল গতিকে কিহর স্বার্থত বিজেপি সাংসদজনের সভাপতির আসনত চকু পড়ছে সেয়া সকলোরে বাবে রহস্যজনক এনেদরেই এতিয়া চলিছে রাজনীতি সর্বোচ্চ ক্রীড়া জগত আনহাতে রাজদীপ রয় সভাপতি হলে বিসিসিআইৰ নতুন সংবিধানখনো অবমাননা করা হব অসম ক্রিকেট সন্থাটো পড়িব বিরূপ প্রতিক্রিয়া কিন্তু কেনেকৈ প্রকাশ করিম আমার পরবর্তী প্রতিবেদনত শিলচৰৰ পৰা ভিডিও জার্নেলিষ্ট অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গে ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ